নিজেরা সুস্থ থাকতে চিকিৎসকদের সুরক্ষিত রাখুন, এটাই হোক ডক্টরস ডের স্লোগান। কোভিড মহামারীর এই সংকটে সময়ে মানব সভ্যতাকে রক্ষা করতে চিকিৎসকদের ভূমিকাকে কুর্ণিশ জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, এই কোভিড পর্বে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে সময়ে প্রতিটি কাজ হয়েছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আশাকর্মী সহ সকলে সেই কাজ বাস্তবায়িত করতে অভিসংবাদী ভূমিকা গ্রহণ করেছেন। সংক্রমণ ও মৃত্যু হার দুই ক্ষেত্রেই ত্রিপুরা সন্তোষজনক জায়গায় রয়েছে। টিকাকরণকে মিশন মোডে বাস্তবায়িত করা হচ্ছে রাজ্যে। 45 ঊর্ধ্বদের টিকাকরণও যেমন ত্রিপুরা দেশের শীর্ষে, তেমনি 18 ঊর্ধ্বদের টিকাকরণও প্রথম সারি রাজ্যগুলির মধ্যে রয়েছে ত্রিপুরা। এটা খুবই ইতিবাচক দিক। আমাদের রাজ্যে 29% মহিলা চিকিৎসক রয়েছেন। আমি চাই স্বাস্থ্য ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাক। ডক্টর বিধানচন্দ্র রায় যদি চিকিৎসক হয়েও প্রশাসক হতে পারেন, আমি চাইব আগামী দিনে ত্রিপুরাতেও চিকিৎসকদের মধ্যে থেকে প্রশাসক উঠে আসবে। তিনি বলেন, টিপিএসের মাধ্যমে রেকর্ড সময়ের মধ্যে 156 জন চিকিৎসককে নিয়োগ করা হয়েছে, যা ত্রিপুরার ক্ষেত্রে নজির। চিকিৎসক দিবস যাকে স্মরণ করে আজকের এই দিনটি আমরা পালন করে থাকি, উনি আর কেউ না, আমাদের সবার প্রিয়জন ডক্টর বিধানচন্দ্র রায়, যার বিষয়ে বিস্তারিত এখানে আলোচনা হয়েছে। ওনার জীবনশৈলী, ওনার কর্মকৌশলতা এবং ওনার কাজের যে প্রবাহমান বিস্তার অর্থাৎ প্রতিফলন, এই বিষয়ে ছোট্ট স্তরে এখানে আলোচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা। চিকিৎসা পরিষেবার সুনাম রয়েছে, আমাদের রাজ্যে রথীন দত্তের জন্ম হয়েছে, আমাদের রাজ্যে ডক্টর এস এস রায়চৌধুরী, এস এন দাস থেকে শুরু করে কৃষ্ণ রায়চৌধুরী এখনও রয়েছে, যারা আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে এবং চিকিৎসাকে, ইলালত মহোদয় রয়েছেন, আমাদের চিকিৎসা পরিষেবাকে এত উঁচু স্তরে নিয়ে গেছেন। এবং এই কোভিডের সময় আপনারা নিজেদের প্রাণ এবং নিজেদের পরিবারের কথা চিন্তা না করে আমাদেরকে পরিষেবা দিয়েছেন। এবং কোভিড ভ্যাকসিন যেটা জেকে সিনহা সাহেব বললেন, কোইনসিডেন্টলি আমিও গতকালকে সেটাকে লক্ষ্য করেছি যে আমাদের ভ্যাকসিনে আমরা এত ভালো জায়গায় রয়েছি, ভ্যাকসিনেশন এত ভালো সংখ্যা আমাদের স্টেট হয়েছে, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছা শক্তি এবং ওনার ইচ্ছা শক্তিকে আপনারা সম্মান দিয়ে আজকে ভারতবর্ষের ছোট একটা প্রান্তিক রাজ্য ভারতবর্ষের সবচেয়ে 1 নম্বর স্থানে আমরা দখল করেছি। এটা দখল করার থেকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা আমাদের নাগরিকদেরকে সেভ করেছি। বায়োলজিক্যাল যে টিকা, যে ভ্যাকসিন, সেটা দিতে আমরা সক্ষম হয়েছি। সেটা আপনাদের টোটালি টিম ওয়ার্ক ছিল। বিভিন্ন বিভ্রান্তকর কথা শুনেছি আমরা, তার বাইরে গিয়েও আপনারা সেটাকে এগিয়ে নিয়ে গেছেন। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন মেডিকেল ট্যুরিজমের মাধ্যমে, ট্যুরিজম হাব, মেডিকেল ট্যুরিজমের মাধ্যমে মেডিকেল হাব তৈরি করা, বাংলাদেশকে ভিত্তি করে আমাদের রাজ্য দিয়ে বাইরে ওনারা যান, সেটা স্বপ্ন যে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন, সে স্বপ্ন বাস্তবায়িত হবে। কারণ আমরা এই কোভিডের মধ্যে দেখেছি আমাদের রাজ্যের চিকিৎসকরা কী ধরনের চিকিৎসা আমাদের জনসাধারণকে দিয়েছেন। তার বাইরেও কিংসুক দত্তর মতো চিকিৎসককে আমরা হারিয়েছি, আমাদের রাজ্যের ছেলে সুমন শর্মা, যে ফুলটা প্রস্ফুটিত হওয়ার আগেই সে জ্বরে গেছে। অনিন্দের মতো ছেলে ল্যাব টেকনিশিয়ান আমরা হারিয়েছি, সে যন্ত্রণা, সে ব্যথা আমাদের মধ্যে রয়েছে। আজকের দিনে প্রায় 1500 মতো ডাক্তার এই কোভিড পরিস্থিতিতে আমাদেরকে পরিষেবা দিতে গিয়ে, আমাদেরকে সুস্থ রাখতে গিয়ে নিজেদেরকে প্রাণ উৎসর্গ করেছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি, তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। এবং যাদের আমাদের রাজ্যে এভাবে মৃত্যু হয়েছে, তাদের পরিবারের যদি আমরা খোঁজখবর রাখি, তখনই তার সত্যি
শ্রদ্ধাঞ্জলি আমাদের পক্ষ থেকে হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।